ज्ञानतिमिरं दर्श्य ज्ञानाञ्जनशलाकया चक्षुषोन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामायं ददाति च पदान्तिकं नमो विश्वपदाय कृष्णप्रेषाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणी नमो विष्णुपदाय कृष्णभ्रष्टाय भूतले श्रीमते जयप्रदाकर स्वामी नित्य नामिने नमो आचार्य पदाय निताय कृपा प्रदायने गौरकथा धाम दयानगर ग्राम तारिणी वंशाकल्पतरुवश्य कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय एखन हमरा श्रीमद् भागवतम नवम स्कंद अध्याय नवम श्लोक नम्बर सात छय श्लोक नम्बर छय बोर्डे लिखा आछे तो एखाने भगवान कपिल देव ভগবান কপিলদেব কুনার কথোপকথন হচ্ছে ওই কথোপকথনের ইয়েতে অংশুমান সগর মহারাজের সাগর যার থেকে সাগর হয়েছে ওই সগর মহারাজের বংশ পরম্পরা ব্যাখ্যা হয়েছে তো এখানে যখন ভগবান কপিলদেব মাকে মায়ের সাথে কথোপকথন হচ্ছিল ভক্তি সম্বন্ধে ব্যাখ্যা করা হচ্ছিল সেই সময় যখন সুখদেব গোস্বামী ভগবান উওয়াচ ভগবান মানে ভগবান কপিলদেব ওই কপিলদেব হে অংশুমান এটা তার আগের অধ্যায়টা হে অংশুমান মানে ভগীরথের যিনি মা গঙ্গাকে এই ধরাধামে আনলেন সেই ভগীরথ তো উনার পিতামহ হচ্ছেন অংশুমান তো হে অংশুমান ভগবান হে অংশুমান তোমার পিতামহের যজ্ঞের পশু এই অশ্বটিকে গ্রহণ কর এখানে বলছে হে অংশুমান তোমার পিতামহ যে পিতামহকে হে অংশুমান ইয়েটা কে করেছিল ঘোড়া ছেড়েছিল কে সাগর মহারাজ এই নাও এরপর তুমি ওটাকে গ্রহণ করো তোমার ভস্মীভূত পৃথিব্যরা কারণ ওনার এই অভিশাপে ওনাদের পুরো ছারখার হয়ে গেছিল সেই জন্য কেবল গঙ্গার জলের দ্বারাই উদ্ধার লাভ করতে পারে হে অংশুমান এই নাও ঘোড়াটা এটা তো অন্য কোনো উপায় নাই যদি গঙ্গা না স্পর্শ হয় তো অন্য কোনো উপায় নাই অতএব
এই ঘোড়াটা তুমি রাখো, এর নাও। এরপর সুগর মহারাজ, এটা আমরা জানি নবম স্কন্ধেতে বিশাল ব্যাখ্যা আছে, তো সুগর মহারাজ এরকমভাবে গ্রহণ করলেন। তারপরে এটাই এই অংশুমানের, এরপর তার পরম্পরারা অংশুমান নিজে চেষ্টা করেছিলেন মা গঙ্গাকে ধরিত্রীতে আনতে, কিন্তু উনি সারা জীবন তপস্যা করেছিলেন কিন্তু আনতে পারেনি। তারপরে তার পুত্র দিলীপ, এটা ভগীরথের পিতামহ হচ্ছে অংশুমানের অংশুমান, কিন্তু তার পুত্র হচ্ছে দিলীপ। ওই দিলীপও খুব তপস্যা করেছিলেন মা গঙ্গাকে, মানে আমার পূর্বপুরুষদের উদ্ধার করার জন্যে, উনার পূর্বপুরুষদের উদ্ধার করার জন্যে। আর তার আগেই কপিলদেব বলেই গেছেন যে গঙ্গা ছাড়া উদ্ধারের উপায় নেই, কোনো উদ্ধার হবে না, একমাত্র গঙ্গাই পারে। এই পিতৃপুরুষ বা যারা দেহান্ত হয়ে গেছে তারা তার স্নানেই তারা উদ্ধার হবে। সেই জন্য মহাপ্রভুর পিতৃদেব যখন দেহান্ত হলেন, পিতৃদেব ওনাকে গঙ্গায় একদম সশরীরে গঙ্গায় ইয়ে করলেন, গঙ্গা মাটি টাটি দিয়ে হরে কৃষ্ণ লিখে চারিদিকে গঙ্গা মাটি ইয়ে করে তিলক টিলক দিয়ে ওনাকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন। আর সেটা ভাসছিল, মহাপ্রভু জলে দাঁড়িয়ে কান্নাকাটি করছিলেন আর ওনার পিতৃদেবের সামনে কান্নাকাটি করছে। তো গঙ্গা সাক্ষাৎ গঙ্গা স্পর্শ পেয়েছে, তারপরে উনি খুব তাড়াতাড়ি বিষ্ণুপাদে গেলেন গয়া। সেই জন্য কেউ যদি সাধ্য করতে চায় যত তাড়াতাড়ি করা যায় এই গঙ্গিয়ে ওই যে কি নাম গয়া বা গঙ্গা যত তাড়াতাড়ি করা যায় সেইটাই মঙ্গল। হ্যাঁ, এমন নয় যে দুবছর তিন বছর, না, যত তাড়াতাড়ি করা যায়। কারণ যখন হিরণ্যাক্ষ যখন বরাহদেবের দ্বারা বধ হলেন তখন হিরণ্যকশিপু বা পুরো পরিবার খুব কান্নাকাটি করছিলেন। আর স্বামীকে মরা দেহটাকে রেখে ওনার অনেক পত্নী ছিল, তো তখনকার দিনে রাজারা করতে পারতেন, কিন্তু এখন নয়। হ্যাঁ, অনেক বিয়ে করতে পারতেন ক্ষত্রিয়রা, কিন্তু তখন সব স্ত্রীগুলো ওনাকে ধরে কান্নাকাটি করছিল, না তুমি ছাড়া আমরা ইয়ে হয়ে গেলাম, কে দেখবে আমাদেরকে, কে দেখাশোনা করবে। কারণ স্বামী মানে যিনি রক্ষাকর্তা, সেইটাই স্বামী, পালনকর্তা, রক্ষাকর্তা, দেখনেওয়ালা, দেখভাল করনে। আজকাল তো পাল্টাপাল্টি হয়ে যায় অনেক কিছু অনেক সময়, কিন্তু না, স্বামী মানে যিনি রক্ষাকর্তা, যিনি পালনকর্তা, যিনি দেখাশোনা করে। তো এইরকমভাবে যখন উনি কান্নাকাটি করছিলেন তখন যমরাজ দেখলেন, তো আরে এ তো মহা সমস্যা, ওনারা ধরে আছে, তো ওনার আত্মাকে নিয়ে যেতে পারছে না, ওনারা ধরে আছে। তখন যমরাজ একটা বাচ্চা বালক রূপে এসে বলছে, আরে কী করছো তোমরা, আমি ছোট ছেলে, আমার এই জ্ঞানটা হয়েছে, উনি অ্যাকচুয়ালি যমরাজ, তোমাদের তো বয়স অনেক বড়, আমি তো ছোট, আর তুমি ওই যে মরে গেছে তাকে ধরে কান্নাকাটি করছো, ছাড়ো, এ তো মরে গিয়েছে, বলো তো কে কথা বলছিল, কেউ জানে, আপনি জানেন কে কথা বলে? সবাই বলে আমি বলি, কে কথা বলে?
যদি আমি বলছি আমার শরীরটা তো আছে, কই কথা তো বলে না, কে শুনে, কে কথা বলে কে শুনে, সবাই বলে আমি বলছি আমি বলছি আমার আমার, আর ওই ওই নিয়েই তো ইয়ে হয় বন্ধনে, কে কথা বলে কে শুনে। যদি আত্মা বা কৃষ্ণ বেরিয়ে যায় সে কথা কেউ বলে, কেউ শুনে, কেউ শুনতে পায়, কেউ কথা বলতে পারে, কে বলে কথা? আর এটা তো মরে গেছে, কৃষ্ণ বেরিয়ে গেছে, আত্মা বেরিয়ে গেছে তার থেকে, আর সেইটাকে নিয়ে কান্নাকাটি করছো, কারণ যমরাজ, কারণ অনেকক্ষণ ধরেছিল, তো ধরেছিল, যতক্ষণ ধরে থাকবে। সেই জন্যে মহাভারতে উল্লেখ আছে যে মরে দিনের বেলা মরলে দিনের বেলায় জ্বালাতে হয়, রাত্রেবেলা মরলে সকাল সূর্য ওঠার আগেই সেটাকে বের করে জ্বালাবার ব্যবস্থা করতে হয়। জানানিবাস জানে এগুলো অনেক, সেইগুলো সেই জন্যে বিধি এমন নয় আমার ছেলেটা আসুক, যতক্ষণ আসবে ওই আত্মাটা ওইখানে ঘোরাঘুরি করবে, যতক্ষণ না পড়াবে বা শব্দ শান্তি যত তাড়াতাড়ি হয় তত ভালো, তত ভালো। আমাকে একজন বলছিল যখন আমি বাড়িতে ছিলাম, এখন প্রায় লোকেই জানে, তখন আমাদের 30 দিন হতো নাকি, আমরা নাকি শূদ্র, মানে ওই স্তরের নিচু স্তরের। তারপরে আমি এখন শুনলাম বলছি সেটা ব্রাহ্মণরা এখন 15 দিন করে দিয়েছে, 15 দিন করে, তার মানে এত সারা, আমি যে ছোটো থেকে দেখে আসলাম এক মাস, তার মানে ওরা হয় মিথ্যে বলেছে বা শাস্ত্র সিদ্ধান্ত ভুল, তাই না? ওরা মিথ্যে বলেছে, ঠকিয়েছে আমাদেরকে, হ্যাঁ ব্রাহ্মণরা বিধি দিয়ে দিয়েছে। কী বিধি দিল? তার মানে ওরা হয়তো এতদিন আমাদেরকে ঠকিয়েছে বা এখন যেটা ভুল সিদ্ধান্ত দিচ্ছে, এই শাস্ত্র সিদ্ধান্ত মানতে হবে। এখন তারা পাল্টিয়ে দিলে হ্যাঁ ব্রাহ্মণরা বলেছে, আর যারা এক মাস এই শীতের দিনে এক মাস এই পালন করতো তাদেরও দেখছে ভালো হয়েছে, আরে কে এসব আর, হ্যাঁ 15 দিন হয়ে গেছে, কেউ এখন 7 দিন, কেউ 9 দিন, মন গড়া সব করছে। তো যাই হোক, ওগুলোতে আমরা যাই না, কিন্তু এই যমরাজ বলছেন, বলছে কে বলছে, তোমরা যে কান্নাকাটি করছ, হ্যাঁ কে বলছে কে শুনছে? যদি ভগবান গোবিন্দ দেবকে এত সুন্দর সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন, এমনকি ইয়ে হিরণ্যকশিপু, কারণ তার ভাই মারা গিয়েছে তো, হ্যাঁ হত্যা হয়েছে ইয়ে বরাহদেবের দ্বারা, এই দেখুন অসুর, এত ভালো কথা বলছে, ভাগবতমে পড়ুন, এত ভালো কথা বলছে, এত সুন্দর জ্ঞান দিচ্ছে, কিন্তু অসুর কথা বলে খুব ভালো কিন্তু পালন করে না, এইটাই সেইটাই অসুর, সেইটাই অসুর, কথা বলে খুব ভালো কিন্তু পালন করে না, সে তারাই অসুর। অসুর মানে এই নয় যে একটা বিশাল ভয়ঙ্কর রূপ, যারা তারা অসুর। হ্যাঁ, আর এত ভালো, তখন ব্যাসদেব জিজ্ঞেস করছে, হ্যাঁ সুখদেব গোস্বামী মহারাজ বলছে এত কথা, এত সুন্দর, এত তপস্যা করলো, কিন্তু তাহলে অসুর হয়ে গেল কী করে, অসুর হয়ে গেল কী করে, এত তপস্যা, উইপকাটা খেয়ে গিয়েছে, সব কিছু খেয়ে গিয়েছে, হ্যাঁ শুধু হাড়গুলো মজ্জাটুকু আছে আর কিছুই নেই, এমনকি ব্রহ্মাও প্রথমে বুঝতে পারেনি ও কোথায় তপস্যা করেছে, সে উই ঢিপিতে ঘাস পাতে সব ভর্তি, মানে সব খেয়ে ফেলেছে উই পোকার তো, কিন্তু কোথায় ও তখন এইরকমভাবে, যাই হোক এইরকমভাবে সবাই ভালোভাবে বুঝতে হবে যে এই এই যে অংশুমানের বংশ স অংশুমানের ছেলে দিলীপ, হ্যাঁ অংশুমানের পুত্র দিলীপের পুত্র ভগীরথ, এইটাই এই ইতিহাসটা, এই পরম্পরা এরকম বলছে। কত নম্বর শ্লোক? 6,
বোর্ডে লিখা আছে, শ্রী ভগীরথ উচ সাধব নাশিনশান্তা রশিষ্টা লোক পাবনা হরন্ত্যঘ্যং এতেহঙ্গ সংগাত তে শান্তে অভিন্দরি শ্রী ভগীরথ উচ সাধব নাশিন শান্তা বশিষ্ঠ লোক পাবনা হরন্তি অঘমতে হরন্তি অঘমতে অঙ্গস্য অঙ্গ সংগাত তেসু তেসু আস্তে হি অঘবিত হরি হি বলুন, কেউ কেউ বলুন, মায়েরা কেউ অনুবাদ, ভগীরথ বললেন, ভগবত ভক্তি পরায়ণ সাধুরা যারা স্বভাবতই অনাসক্ত, জড় বাসনা থেকে মুক্ত শুদ্ধ ভক্ত এবং বৈদিক বিধি অনুসারে দক্ষ, তারা সর্বদা মহিমান্বিত এবং তাদের আচরণ শুদ্ধ এবং তারা সমস্ত অধপতিতে জীবদের উদ্ধার করতে সমর্থ। এই প্রকার শুদ্ধ ভক্তরা যখন আপনার জলে স্নান করবেন তখন পাপীদের সঞ্চিত পাপ দূর হয়ে যাবে, কারণ এই প্রকার ভক্তরা পাপনাশক ভগবানকে তাদের হৃদয়ে সর্বদা ধারণ করেন। তাৎপর্য, গঙ্গার স্নান করার সুযোগ সকলেরই আছে, বুঝুন, ঘুমাবেন না, গঙ্গায় স্নান করার সুযোগ সকলেরই রয়েছে, তাই কেবল পাপীরাই গঙ্গা স্নান করবে না, হরিদ্বার আদি পুণ্যতীর্থে সাধু এবং ভগবত ভক্তরাও গঙ্গা স্নান করবেন। ভগবত ভক্ত এবং সন্ন্যাসী আশ্রম অবলম্বী উন্নত স্তরের সাধুরা গঙ্গাকেও পবিত্র করতে পারেন। তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্ত স্থেন গদাভৃতা, শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধের 13:10 শ্লোকে, যেহেতু সাধু ভক্তরা সর্বদাই ভগবানকে তাদের হৃদয়ে ধারণ করেন, তাই তারা পবিত্র স্থানকে সমস্ত পাপ থেকে মুক্ত করতে পারেন। অতএব সাধু মহাত্মাদের শ্রদ্ধা সহকারে সম্মান প্রদর্শন করা উচিত, তাই শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণব অথবা সন্ন্যাসীকে দর্শন করা মাত্রই শ্রদ্ধা নিবেদন করা উচিত। কেউ যদি এইভাবে শ্রদ্ধা প্রদর্শন না করে তাহলে সেদিন তার উপবাস থাকা উচিত।
এটি বেদের নির্দেশ। মানুষের কর্তব্য ভগবত ভক্তের বা সাধুদের শ্রীপাদ পদ্মে যাতে কোনো অপরাধ না হয় না হয়ে যায়, সেই জন্য অত্যন্ত সাবধান থাকা উচিত। হ্যাঁ, পাপের প্রায়শ্চিত্ত করার প্রথা রয়েছে, কিন্তু পাপ খলনের এই প্রকার প্রায়শ্চিত্ত যথেষ্ট নয়। ভগবত ভক্তির দ্বারা কেবল পাপের ফল থেকে মুক্ত হওয়া যায়। সে কথা অজামিল উপাখ্যানে বর্ণনা করা হয়েছে। কেচিত কেবলয়া ভক্তিয়া বাসুদেব পরায়ণ অঘং ধুনন্তি খাৎস্নেন নিহারিব ভাস্কর। শ্রীমদ্ ভাগবতম ষষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে, যারা সম্পূর্ণরূপে শুদ্ধ ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেছেন তারাই কেবল পাপ কর্ম রূপ আগাছাকে সমূলে উৎপাটিত করতে পারে এবং সেই আগাছাগুলির পুনরুদ্গমনে আর কোনো সম্ভাবনা থাকে না। ভগবত ভক্তির অনুশীলনের প্রভাবেই কেবল তা সম্ভব হয়। যেমন সূর্য তার কিরণের দ্বারা অচিরেই কুয়াশা দূর করে দেয়, কেউ যদি ভগবত ভক্তের আশ্রয় থেকে নিষ্ঠা সহকারে তার সেবা করেন তাহলে এই ভক্তিযোগের পন্থায় তিনি নিশ্চিতভাবে সমস্ত পাপের ফল থেকে মুক্ত হতে পারেন। এইখানেই শ্রীল প্রভুপাদের তাৎপর্য শেষ। তো এখানে অনেকগুলি সুন্দর পয়েন্ট ভগীরথ বললেন, ভগবত ভক্তি পরায়ণ সাধুরা যারা স্বভাবতেই অনাসক্ত, যারা অনাসক্ত, এটা মা গঙ্গা যখন বললেন না, দুটো প্রশ্ন করেছিলেন যে আমাকে কে ধারণ করবে, তখন উনি বলেছিলেন একমাত্র শিব ধারণ করতে পারে, কারণ ওনার জটা টাটা, আর ভগবান শিব একমাত্র গঙ্গার মহিমা জানে, আর মা গঙ্গাও জানে শিবের মহিমা, কত পরম ভক্ত। সেই জন্যে বলছে গঙ্গার সান ভগবত ভক্তি পরায়ণ সাধুরা, ভগবত ভক্তি পরায়ণ সাধুরা কেন সাধু হলো বলুন তো, তাদেরকে কেন বলা হয়েছে সাধু, সাধু কেন বলা হল? কারণ অনাসক্ত, কৃষ্ণ হচ্ছে অনাসক্ত, কৃষ্ণকে যে সেবা করে তারাও যতই বড় বড় ধনী বা যতই আসক্তি থাকুক নিরাসক্ত হয় তারা। আমাদের নিজেদের অভিজ্ঞতা তাই বলছে, তাই অভিজ্ঞতা সবারই কম বেশি আছে, নিরাসক্ত হচ্ছেন একমাত্র, পূর্ণ নিরাসক্ত একমাত্র কৃষ্ণ। আর কৃষ্ণকে যখন হাত পা চোখ কান না এগুলো দিয়ে সেবা করব, আমি অনেকবার জিজ্ঞেস করছি কি চান, কৃষ্ণ ভক্তি চাই, মুক্তি চাই, প্রেম চাই? না, ভক্তিটাই মুক্তি। যশোদা মা গত মাসে দামোদর বন্দন লীলা, মা যশোদা সাক্ষাৎ গোপালকে তো কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছিল, কিন্তু সেই গোপালকেও রেখে সেবাটা হচ্ছে বড়, গোপালকে রেখে ও দৌড়ে গেল দুধটা করে সেবা। মুক্তি হোক বা না হোক, মুক্তি অবশ্যই হবে, কেউ যদি নিষ্কঞ্চন ওই রকম হয়, নিষ্কিঞ্চন মানে যে নিরাসক্ত কৃষ্ণকে যদি সেবা করে সে অবশ্যই নিরাসক্ত হবে। এরপর নিজে বিচার করুন, আমার যদি তবু অনেক অনেক আসক্তি হয়ে যাচ্ছে তার মানে কৃষ্ণের সেবা কৃষ্ণের ভক্তি ঠিকমতো হচ্ছে না। যদি আমার আসক্তি বাড়ছে
তার মানে খুব সাবধান থাকুন বা সাবধান চেষ্টা করছে সবাই কিন্তু তবু আসক্তি এসে যাচ্ছে হ্যাঁ কিন্তু অবশ্যই নিরাসক্ত হবেন আর যতক্ষণ আসক্তি থাকবে ততক্ষণ ইয়ে হবে না আমি আগেই বললাম হিরণ্যাক্ষ যেরকম আসক্তি ছিল তুমি ছাড়া আমার কে আছে হ্যাঁ আমরা ইয়ে হয়ে গেলাম হ্যাঁ আমাদের দেখভাল কে করার আছে দেখভালের কে কী করে দেখভাল আপনি যে আমাকে জিজ্ঞেস করছেন আমি যে আপনাকে উত্তর দিচ্ছি সেটাও বল কৃষ্ণ ছাড়া হবে না সেটাও কৃষ্ণ ছাড়া হবে না সেই জন্যে এই নিরাসক্ত নিরাসক্ত তখনই হবে যখন এই কৃষ্ণকে ভালো করে সেবা করব কৃষ্ণকে ভালো করে সেবা করব তো এইরকমভাবে শুদ্ধ স্বভাবতই অনাসক্ত এটা বলবো কি সবাই সবাই অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা আছে কি অবশ্য দুষ্ট মনের দ্বারা পরিচালিত আরে জপ তো সব ও করছে আমিও করছি এটা করছি ওটা করছি সবাই হ্যাঁ কিন্তু সবারই জপ তো সমান হয় না বা ভক্তি সমান হয় না তো যাই হোক সাধুরা স্বভাবতে অনাসক্ত জড় বাসনা থেকে মুক্ত শুদ্ধ ভক্ত হ্যাঁ ওই ভক্ত আমি বললাম যে যত বেশি আসক্ত তার তত অনেক দেরি লাগবে বা এখানে বসে বড় বড় কথা বললে যদি আমি ওইগুলো কন্টিনিউ আসক্তি রেখে যাচ্ছি তাহলে বরং হ্যাঁ হ্যাঁ প্রভুপাদ ওইরকম করতেন না প্রভুপাদ ওইরকম ভক্তি সিদ্ধান্ত ঠাকুর ভক্তি বিনোদ ঠাকুর এসবগুলো করতেন না কালকে আমি পড়ছিলাম জগন্নাথ দাস বাবাজি বলছে ও লক্ষ মালা টানতে পারি লক্ষ লক্ষ মালা টানছি দিনভর কিন্তু যদি আসক্তি থাকে তাহলে বরং গাছের গোড়ায় জল দেয় যে গাছের গোড়াতে জল দিলে ভগবানের জন্য সবজি টবজি উঠবে চাষ টাস করো কিন্তু আমি নিরুৎসাহ করছি না কাউকে নিরুৎসাহ করছি না দেখ কিন্তু আচার্যরা তাই বলছে বরং এখানে থেকে যদি গুরুর প্রতি আসক্তি গুরুর প্রতি ডিপেন্ড করো তার থেকে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলছে মুটেগিরি যে কি রেলের কুলি কাজ করে যাও যদি গুরুর প্রতি বা আশ্রমের প্রতি আসক্তি থেকে এত দেব এত পাবো এটা করবে ইয়ে করতে হয় মুটেগিরি করো তো এইরকমভাবে হ্যাঁ ভক্ত মুক্ত শুদ্ধ ভক্ত হ্যাঁ এবং বৈদিক বিধি অনুসারে দক্ষ বৈদিক বিধি হ্যাঁ কেহ আচার করে না করে প্রচার কেহ প্রচার করে না করে আচার আচার প্রচার দুই জগতের কার্য এই দুই যে করে সে জগতের আর্য জগতের আর্য তো আচার অবশ্যই আচার দরকার তাহলে আপনাকে বুঝবো কী করে বাহ্যিক দেখে বুঝবো কী করে যে না এটা মানসিক চলছে এটা ঠকবাজ এটা ঠকবাজ এলে মানসিক চলছে আপনাকে বলে বুঝানো যাবে না বা দেখ বাহ্যিক দেখে জীবন বুঝানো এটা ঠকাচ্ছ কাউকে ভাই কাকে ঠকাচ্ছ বাহ্যিক দেখে বোঝা যাবে না বাহ্যিক দেখেই বোঝা যাবে বাহ্যিক দেখেই বোঝা যাবে তাহলে বুঝবো কী করে আপনি যে ভক্ত হয়েছেন কি না ডাক্তার কি ডাক্তার ট্যাগ ঝুলিয়ে রাখে ইঞ্জিনিয়ার ট্যাগ ঝুলিয়ে রাখে পাগল ট্যাগ ঝুলিয়ে রাখে আমি পাগল তার কার্যকলাপেই তো বোঝা যায় না তাই না সেই রকমভাবে সাধু দক্ষ তারা সর্বদা মহিমান্বিত এবং আচরণ শুদ্ধ আচরণ আবার আমরা দেখেছি গত মাসে অনেক ভক্তই ইয়ে গিয়েছিল বৃন্দাবন বৃন্দাবনে কিছু কিছু জায়গা আছে কিছু কিছু ভক্ত আছে একেবারে কঠোর মানে আচরণে আমিও বৃন্দাবনে গিয়েছি এই বাঁ হাতে এটা ছুবে না ডান হাতে এটা ছুবে না এটা খাবে না ওটা খাবে না আচরণে খুব কিন্তু প্রচারে তারা
খুব একটা সময় দেয় না, প্রচারের সময় দেয় না। সেই জন্য দুটাই মহাপ্রভু বলছেন, দুটাই দরকার, আচরণের দরকার, প্রচারের দরকার, প্রচারের দরকার। হ্যাঁ, তারাই জগতের কার্য, তারাই আর্য, তারা এইটাই জগতের কার্য এবং জগতের মঙ্গল হয় দুটাই করলে। হ্যাঁ, এরকমভাবে আচরণ শুদ্ধ সমস্ত অধপতিত জীবদের উদ্ধার, হ্যাঁ, উদ্ধার করতে সমর্থ তারাই। তো এরকমভাবে এই প্রকার শুদ্ধ ভক্তরা যখন আপনার জলে স্নান করবেন, কারণ মা গঙ্গা না আমি যাব না, সব পাপীরা আমার জলে স্নান করবে, পাপীরা আমার জলে স্নান করবে, আমি যাব না, হ্যাঁ আমি যাব না। কিন্তু তখন ভগীরথ বললেন যে চিন্তা নেই, কিন্তু সাধুরাও তো স্নান করবে, হরিদ্বার সাধু সন্ন্যাসীরাও তো স্নান করবে। ওই সাধু সন্ন্যাসীদের, তার মানে দেখুন, মা গঙ্গা যদি শুদ্ধ হয়ে যায় পাপ থেকে, আমাদের পাপ ধুয়ে ওখানে গঙ্গা থেকে তার মানে আমাদের কী রকম আচরণ করা দরকার মা গঙ্গাতে স্নান করলে যেটা ওই পাপ ধোয়া চলে যায়। আমাদের কীরকম গঙ্গা স্নান বা কীরকম ভক্তি কীরকম করলে যাতে গঙ্গার, গঙ্গাও পবিত্র হয়ে যায়, পাপ আমাদের তো পাপ চলে যায়, এটা ঠিক, পাপ চলে যায়। মা গঙ্গা নিজে বলছেন, কৃষ্ণ নিজে বলেছেন মা গঙ্গাকে, বলছে না না আমি কলিযুগে যাব না, বলছে না। অনেক সাধু সাধু সন্তরা সন্ন্যাসীরা প্রকৃত সাধুরা আপনার জলে স্নান করবে, অতএব আপনাকে ওই পাপ বহন করতে হবে না, মুক্ত হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। সেই জন্য এই ভক্তরা যখন আপনার জলে স্নান করবেন তখন পাপীদের সঞ্চিত পাপ, সঞ্চিত পাপ দূর হয়ে যাবে, সঞ্চিত এই বিশ্বাসটা রাখতে হয়। সেই জন্যে সৌভাগ্যবশত আমরা গঙ্গার ইয়েতেই পাস, হ্যাঁ, সুযোগ পেয়েছি বাস করার। সেই জন্য যতক্ষণ যখন সুযোগ হবে গঙ্গা স্নান করবেন, অবশ্যই নিজের শরীরটা লক্ষ্য রাখবেন, শরীরটা না ভালো থাকলে আমি জপটাও করতে পারবো না। যদি সেরকম আপনাদের সামর্থ্য হচ্ছে বা হচ্ছে অনুমোদন, শরীর শারীরিকভাবে আছে, সে গঙ্গা স্নান করতে হয়, গঙ্গা স্নান। হ্যাঁ, ভাগীরথ হৃদয়ের, হ্যাঁ, পাপ দূর হয়ে যাবে, কারণ এই প্রকার ভক্তরা, এই প্রকার, সেই জন্য সব ভক্তর কথা বলছে না, কিন্তু বুঝব কী করে কে কোন দিকে ভক্ত, এদের বাহ্যিক দেখে বোঝা যায়। সেই জন্য এই রকম ভক্তরা যারা সম্পূর্ণ, হ্যাঁ, নিরাসক্ত, নিরাসক্ত, গঙ্গা স্নান করলে আমি পাপ দূর হয়ে যাবে, অত পাপ করি একদিন গঙ্গা স্নান হয়ে যাবে, গঙ্গা স্নান করে, এটা নিজেকে ঠকবেন না, নিজেকে ঠকবেন না। আমি জপ করছি, মশা লাগলো বাম হাতে মেরে দিলাম, ডান হাতে মুক্ত করে দিলাম, মুক্তি করে দিলাম, খুব সাবধান, খুব সাবধান। এগুলো সর্বদা যিনি সবসময় যিনি ভগবানের, ভগবানকে তাদের হৃদয়ে ধারণ করে করেন। আমি যদি ভগবানকে হৃদয়ে ধারণ করে আমি মশাটা মারব কি হবে? যদি সেরকম ভক্ত হয়, প্রভুপাদ একদিন এইখানে ছিলেন, আর প্রভুপাদের ঘরে আগে ভেলভেটের পর্দা ছিল, ভেলভেটের পর্দা আর ব্লু পর্দা। তখন প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ ব্লুতে নাকি মশা খুব আকৃষ্ট হয়, সেই জন্য আজকাল অনেকে ব্লু কালার দেয় না ঘরে যখন করে, হ্যাঁ, উজ্জ্বলতা বাড়ার জন্য এইসব অন্য রং দেয়। সাদাটা মন্দিরে সব থেকে ভালো, বিষ্ণু খুশি হন সবসময় সাদা, বিষ্ণু খুশি হন সাদা ফুল, সাদা রং সবসময়, এটা বেদে উল্লেখ আছে। তো এইরকমভাবে, হ্যাঁ, যিনি সবসময় হৃদয়ে ধারণ করেন, তিনি ভগবান গোবিন্দ দেব সবসময় যিনি হৃদয়ে, তার আগেই আমি বললাম ভগবান গোবিন্দের যে সেবা করে
যতই আসক্তি থাকে থাক সে নিরাসক্ত হয়ে যায়। এটা প্রায় অনেকেরই অভিজ্ঞতা আছে নিরাসক্ত। এই জন্য এইরকমভাবে এই সুযোগটা যখনই সুযোগ আচরণ করব এবং প্রচার করব, প্রচার করব, সেটাতে মহাপ্রভু খুব খুশি হন। মহাপ্রভু খুব খুশি হন। মহাপ্রভু এত সুন্দর আচরণ করতেন। হ্যাঁ, মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে যখন গেলেন তখন ওর সামনে একজন তুলসী মহারানীকে নিয়ে নিয়ে যেতেন, আর মহাপ্রভু ওই তুলসী মহারানীকে দর্শন করতে করতে পায়ে হেঁটে হেঁটে, উনি স্বয়ং ভগবান। কাটা খোঁচার অর্থ ভূক্ষেপ, কারণ কাটা খোঁচা থাকলে শরীরের প্রতি আসক্তি, কিন্তু অতটা আমরা করতে পারবেন না, উনি ভগবান গোবিন্দদেব। হ্যাঁ, উনি করতে পারেন। তো ওইরকম দর্শন করতে যখন বাহ্যকৃত দরকার হতো, শরীর রক্ষা করার জন্য যখন ইয়েগুলো দরকার হতো, তখন ওইখানে দাঁড়িয়ে যেত, আর মহাপ্রভু তার দু এক পা পিছনে সব জপ টপ সব গামছা টামছা রেখে পর স্নান টান করে পর আবার সেইখানে প্রণাম করে আবার শুরু করতেন। কিন্তু এতটা আমরা করতে পারবো না। হ্যাঁ, উনি স্বয়ং ভগবান দেখিয়েছেন এরকম করে। তো গঙ্গা স্নান করার সুযোগ সকলেরই আছে। এরপর প্রভুপাদ বলছেন, তাই কেবল পাপীরাই গঙ্গা স্নান করবে না। ও, আমি পাপি, গঙ্গা স্নান করবো না। না, মা গঙ্গা ওই করে, সেই জন্য তো বাবা শিবের ভগীরথের সাথে কথা হয়েছিল, না না আমি যাব না। তখন কৃষ্ণও আশীর্বাদ করলেন, তোমার স্পর্শ করবে না, তো ওরা পাপ থেকে মুক্ত হব। কিন্তু পাপ থেকে মুক্ত বলে গঙ্গা স্নান মেখে সাবান টাবান মেখে, গঙ্গা মাটিতে ভালো পরিষ্কার হয় ওর থেকে। আগে আমিও দেখেছি মায়েরা গঙ্গা মাটি মাখত চুলে, জানি না বয়স্ক মহিলাদের, হ্যাঁ মাটি মাখত, এখন তো শ্যাম্পু ট্যাম্পু সব করে। হ্যাঁ, আর গঙ্গা স্নানও করে। গঙ্গা একদিন এসেছি জীবনে বা বছরে একবার এসেছি, চলো স্নান করে, আবার সব শ্যাম্পু ট্যাম্পু মেখে। হ্যাঁ, শ্যাম্পু ট্যাম্পু মেখে। তো এইরকমভাবে অতএব তাই কেবল পাপীরে গঙ্গা স্নান করবে না। হরিদ্বারে আদি পুণ্যতীর্থে সাধু এবং এইখানে কুয়াশার সঙ্গে একটা প্রভুপাদ তুলনা দিচ্ছেন। কুয়াশাটা কখন হয়? কুয়াশা কখন হয় এটা জানি, শীতকালে, শীতকালে হয়। আর কখন হয়? যখন সূর্য প্রখর থাকে তখন কুয়াশা হয়। হ্যাঁ বলুন, হয় না তো? আর দেখবেন কুয়াশা সকালেই, সকালে হয়, আর যেই একটু সূর্যদেব করছে, মিনিট 15-20 মধ্যে কুয়াশা চলে যায়। কুয়াশা থাকতে পারে না সেখানে। কুয়াশাটা কে তৈরি করল? সূর্যদেব। সূর্য যদি না থাকে কুয়াশা হবে না, কুয়াশা হবে না, তাই না? সূর্যদেব। আবার সেই কুয়াশা যখন হলো তখন যেই সূর্য দেব উঠলো, কুয়াশা, কুয়াশা চলে গেল। সূর্যদেবই সৃষ্টি করলেন, সেই জন্য এই যে আত্মা, এই যে ফা, এই যে আত্মা, হ্যাঁ ভগবান গোবিন্দই যদি না থাকতেন যে তো উনি সৃষ্টি করলেন, আবার ভগবানই মুক্তির পথ দেখিয়ে দিচ্ছে। পাপ থেকে উদ্ধার কী করে হব, পুণ্য কী করে করব, পাপ থেকে কী করে করব, বাঁচব, হ্যাঁ বাঁচব। তো এইরকমভাবে স্নান আদি সন্ন্যাসী উচিত, সন্ন্যাসী উন্নত স্তরের সাধুরে গঙ্গাকে পবিত্র করতে পারেন, পবিত্র করতে পারেন। এইটাই হচ্ছে সাধু সন্ত, সন্ত তারা যারা একেবারে অনাসক্ত, এমন করে স্নান করব না আমি যে পাপ থেকে বাঁচব, পাপ থেকে, পাপ থেকে বাঁচবেন, কিন্তু এই আসক্তিটা থাকা ভালো নয়, পাপও করবো আবার
একদিন গঙ্গা স্নান করে নেব না, এগুলো ঠকবাজরা করে, ঠকবাজরা করে। হ্যাঁ, যারা শাস্ত্র সিদ্ধান্ত জানে না, যারা শাস্ত্র সিদ্ধান্ত জানে না, মানে না, মানে না। তো সেই জন্যে তো দর্শন করে শ্রদ্ধা নিবেদন করা উচিত। কেউ যদি এইভাবে শ্রদ্ধা প্রদর্শন না করে তাহলে সেদিন তার উপবাস থাকা উচিত। এগুলো বিধি দিয়েছে, বিধি দিয়েছে প্রভুপাদ, শাস্ত্রসম্মত বিধি দিয়েছেন। হ্যাঁ, তা এইরকমভাবে শ্রীমদ্ ভাগবতম ভগবানের আশ্রয় নিষ্ঠা সহকারে তার সেবা করা উচিত, নিষ্ঠা করা সহকারে তার সেবা করা উচিত। এটাও তো কৃষ্ণেরই সেবা, কৃষ্ণ বলছে না, চারটা চারটা ভক্তির চরম কাষ্ঠা, তুলসী সেবা, ভক্ত সেবা, গঙ্গা সেবা আর মথুরা, মথুরা বাস, মথুরা সেবা। মথুরা সেবা মানে এই নয়, যেখানে গোবিন্দ থাকেন সেইটাই মথুরা, তাই না? তো এখানে তো ভগবান সাক্ষাৎ মহাপ্রভু, সেই জন্যে মহাবদান্যের রূপে আসলেন, মহাবদান্য। এই জন্যে তুমি যতই পাপ হোক, যতই যা দোষ করো, একবার ভাই হরিনাম করো না, সেই জন্যে তো মহাপ্রভু মহাবদান্য। কৃষ্ণকে মহাবদান্য বলা হয়নি, কৃষ্ণ সব বিধিগুলো, কিন্তু মহাপ্রভু সেই জন্যে মনে করবেন না আমি বৃন্দাবন বাস চলে যাব, মথুরা চলে যাব। হ্যাঁ, মথুরা গিয়ে আমি মথুরা গেলেও দেখেছি অনেক লোক পেপার পড়ে, বাবাজিরাও পড়ে, ওখানে বসে আছে বা ইয়েটা করে, অনেক পেপার পড়ে। জানি না আজকাল টিভি বাবাদের বাবাজিদের আছে কি না, ওটা আমি দেখিনি, কিন্তু পেপার পড়তে দেখেছি দোকানে, দোকানে টোকানে বসে পেপার, নিরামিষেই খায়, সব কিছু করে। হ্যাঁ, কিন্তু যাই হোক, এইরকমভাবে দেওয়া হয়েছে, পুনরুগমনে আর কোনো সম্ভাবনা থাকে না। তো এইরকমভাবে যদি আমি ভক্তি করি, তাহলে গোবিন্দের নাম নেই, তাহলে আর এই যে গঙ্গা স্নান করি, তাহলে আর এখানে আসার ভয় থাকে না। ঠিক আছে, জয় শ্রীল প্রভুপাদ কি যা। দিয়ে একটা প্রশ্ন, প্রশ্ন করো। ঠিক আছে, হরি বল।